আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে মুরগির পা গলা হাড় খেতে পছন্দ করে না তাকে যদি আপনারা এই রেসিপি টিপস লক্ষ্য করে মুরগির মাংস রান্না করে খাওয়ান তো আপনার হাতের রান্না সুস্বাদ ভুলতে পারবে না সে। প্রথমে আমি এখানে মুরগির পা গলা হাড় কলি যা নিয়েছি এবং কিছু আলু নিয়েছি, এই মুরগির পা পুড়ে চামড়াটা ফেলে দিয়েছি এবং পরিষ্কার করে এই সবগুলো মুরগির হাড় গলা বা আলু ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাংসকে ভুনা করে রান্না করব। চুলায় আমি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিলাম, পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ, হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়ার পর 5টি ছোট এলাচ, 5টি লং দিলাম, 1 চা চামচ দারচিনি গুঁড়া দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 ফুট কাপ পানি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনা গুঁড়া মরিচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আদা বাটা করে বেটে নিয়েছি এই জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ দিলাম। এখন পানি ছাড়াই, লো আছে, একটু সময় নিয়ে কষিয়ে নিব এই মশলাটাকে। ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিবে। আর এভাবে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক স্বাদ হয়। এখন আমি মুরগির হাড় গলা পা দিয়ে দিলাম আলু সহকারে, এখন ভাজা ভাজা করে কষিয়ে নিব। মুরগির হাড় গলা পার মধ্যে যে একটা পানি থাকে সেই পানিটা দিয়েই ভেজে নিলাম। 1/2 কাপ পানি দেব এখন। এই 1/2 কাপ পানি দিয়ে মুরগির মাংসটাকে আবার কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি, এর মাঝে আমি আরও কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এই সময় গরম মশলাটা দিলে খেতে অনেক টেস্ট হয় মুরগির মাংস। আবারও কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পানি। এই পানিটা দিয়ে আমি মুরগির হাড় গলা পাটাকে রান্না করে নিব। এর মাঝেও আমি আবারও কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। এখন কিন্তু আমার এই মুরগির মাংসের হাড় গলা পা খাওয়ার উপযুক্ত হয়েছে, নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার এই মুরগির হাড় গলা পা ভুনা। আশা করি ইনশাল্লাহ আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।